কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন বা অ্যাকোয়ারিয়াস সাইন ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির থাকবে। প্রথমেই অন্যান্য দিনের ন্যায় আমরা আপনাদের ক্যারিয়ার এবং ফিনান্সের ব্যাপারে আলোচনা করব। আজ কিন্তু আপনাদের অর্থভাগ্য অতুলনীয়। আজ আপনারা ভাই বোনেদের সহযোগিতায় একাধিক উপায়ে অর্থ উপার্জন করতে সক্ষম হতে চলেছেন। বিজনেসম্যানদের বলবো, আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে, তবে তাড়াহুড়ো হটোকারিতা যেন করবেন না। বিজনেস ওরিয়েন্টেড কোনো মিটিংয়ে যদি আজ আপনারা যান, তাহলে স্পষ্টবাদী হবেন, আবেগতাড়িত যেন হবেন না। অতিরিক্ত কথা বললেই কিন্তু সহজেই আপনি আপনার খ্যাতি হারিয়ে ফেলবেন, তাই কম কথা বলে কাজ বেশি করুন। যেমন চাকরিজীবীদেরও কিন্তু আজকে কম কথা বলে কাজ বেশি করার দিন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দেওয়ার দিন। সহকর্মীদের সাথে হাসি ঠাট্টা মজা রাজনীতি নিয়ে আলোচনা করলেই ক্ষতি, বসের কুনজরে পড়ে যাবেন। আর অফিসটি কিন্তু কোনো প্রেম বন্ধুত্ব শত্রুতা বা কোনো প্রকার সম্পর্ক করবার জায়গা নয়, সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের সহায় নেই। পরিবারের সদস্যদের সাথে আজ ভাব ভালোবাসা বজায় রাখার চেষ্টা করুন। কাজের চাপের কারণে পরিবার, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন, আত্মীয় এদের সাথে আপনি সময় দিতে পারবেন না, যার কারণে আপনার মন বিষাদে আচ্ছন্ন থাকতে পারে। কিন্তু ফোনে তো তাদের সাথে কথা বলতে পারেন, এটি করার চেষ্টা করুন। আপনার খানাপিনা, ওজন বুঝে ভোজন গ্রহণ করতে হবে। বাইরের খাদ্য খাবার খাবেন না, অতিরিক্ত মাল মশলাযুক্ত খাদ্য খাবার খেলেই কিন্তু আপনাদের ক্ষতি। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। বেসিক মেটাবলিক রেট অর্থাৎ বিএমআর রেটের উপরে খেয়াল রাখুন। এর অর্থ নিজের উচ্চতা এবং ওজন দুইয়ের মধ্যে সমতা বজায় রাখতে হবে। আজ আপনাদের মধ্যে যারা প্রেমিক প্রেমিকা আছেন, তারা কিন্তু একসাথে বাইরে কোথাও যেতে পারেন। আপনাদের দিনটি আজ অতুলনীয়, কিন্তু বাইরে বেরোনোর পর আপনাদের আচার ব্যবহার ভদ্র হওয়া উচিত, তা না হলে কিন্তু আপনাদের মধ্যে তর্ক বিতর্ক বেঁধে যেতে পারে। স্বামী স্ত্রীও বলবো, আজ কিন্তু আপনাদের ক্ষেত্রে ভ্রমণ ক্লান্তিকর হতে পারে, চাপপূর্ণ পরিণত হতে পারে, তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। আর তাই আপনাদেরও উচিত আজ একে অপরের সাথে আলাপ আলোচনা আপোষের মাধ্যমে সব কিছু মিটিয়ে নেওয়ার। স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা তর্ক বিতর্ক বাগবিতণ্ডা বচসা সন্দেহবাতিকতার আশ্রয় নিলেই কিন্তু ক্ষতি। আজ আপনারা আপনাদের সম্পর্কে তৃতীয় কোনো ব্যক্তিকে যেন প্রবেশ করতে দেবেন না, এতে আপনাদের সম্পর্কের দুর্বলতা বৃদ্ধি পেতে পারে। আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু আজ একদমই শক্তিশালী থাকছে না এমনটি কিন্তু নয়, তারা কিন্তু আপনাদেরকে ক্ষতি সাধন করার সম্পূর্ণ প্রচেষ্টা করবে। খুব সাবধান থাকুন, প্রতিবেশীদের দিকে সজাগ দৃষ্টি রাখুন। আজ যেহেতু সোমবার, তার উপরে শ্রাবণ মাস, মহাদেবের পূর্ণ মাস, আর তাই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন, যেটি হল ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুক্মি বন্ধনান মৃত্যুর্মুক্ষিয়মৃতাত ওম নমঃ শিবায়। 108 বার জপ করুন, না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার। তাও যদি না পারেন, কোনো MP3 মিউজিক অ্যাপ বা মোবাইলে বা ইউটিউবে গিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র লিখে সার্চ করুন, সেটি আধ ঘন্টা শুনুন, তাতেও কিন্তু আপনাদের